বন্ধুরা, পরপর নতুন যে টপিক শিখে ফেলবো, একটা হচ্ছে বৃহত্তম নিম্ন সীমা। বৃহত্তম নিম্ন সীমা টপিকটা কি আসলে? সবচেয়ে ছোট এবং তার চেয়েও ছোট ব্যাপারটা কি আসলে? ব্যাপারটা হচ্ছে যে ধরো 4, 5, 6, 7, 8 তোমাকে বলা হলো যে এই সেটের নিম্ন সীমা কারা কারা। এই সেটের নিম্ন সীমা হচ্ছে, দেখো এই সেটের মধ্যে সবচেয়ে ছোট উপাদান কোনটা? 4। তাহলে আমরা বলছি সবচেয়ে ছোটটা এবং তার চেয়েও ছোট যারা আছে, অর্থাৎ 4, এটা তো নিম্ন সীমা একটা। আরো নিম্ন সীমা আছে, ধরো 3, 2, 1, 0, -1, -2 এরকম। তার মানে 4 সহ 4 এর চেয়ে ছোট যত সংখ্যা আছে সবগুলো সংখ্যাই হচ্ছে এই সেটের কেমন বলতো, এই সেটের নিম্ন সীমা। কিন্তু আমাদের টার্মটা হচ্ছে বৃহত্তম নিম্ন সীমা, অর্থাৎ এরা তো সবাই নিম্ন সীমা। এখন বলতো এই নিম্ন সীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? নিম্ন সীমাগুলোর মধ্যে কিন্তু সবচেয়ে বড় 4। তাহলে এই 4 কে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বৃহত্তম নিম্ন সীমা। তাহলে যদি তোমাকে বলি যে কোন সেটের বৃহত্তম নিম্ন সীমা কোনটা, তাহলে ডেফিনেটলি দেখো এই সেটের বৃহত্তম নিম্ন সীমা কোনটা? 4, যেটা কিনা এই সেটের সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান। তাহলে কোন সেটের বৃহত্তম নিম্ন সীমা হচ্ছে ওই সেটের ক্ষুদ্রতম উপাদান। কিন্তু অনেক সময় তুমি ঝামেলায় পড়বা, কিরকম? যে তোমাকে বলা হলো এটা, তোমাকে বলা হলো একটা সেট আছে এরকম, এস বিলংস টু আর সাজ দ্যাট 2 <x> 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 এখন বৃহত্তম নিম্ন সীমা খুঁজতে গিয়ে তুমি একটা ছোট্ট ঝামেলাতে পড়বা। কোন জায়গাতে ঝামেলাতে পড়বা? যে ভাইয়া এখানে তো 2 এই সেটের কিন্তু অন্তর্ভুক্ত না, কারণ এখানে ইকুয়াল টু সাইন নাই। তাহলে 2 এই সেটের অন্তর্ভুক্ত না। 2 যদি এই সেটের অন্তর্ভুক্ত না হয় তাহলে এই সেটের সবচেয়ে ছোট উপাদান কোনটা? আমি তোমাকে বলছি যে বৃহত্তম নিম্ন সীমা হচ্ছে এই সেটের সবচেয়ে ছোট উপাদান। কিন্তু 2 যেহেতু অন্তর্ভুক্ত না, তাহলে এই সেটের সবচেয়ে ছোট উপাদান কোনটা সেটা কিন্তু তুমি জানো না। ছোট উপাদান কোনটা হবে? 2 এর চেয়ে জাস্ট বড় যে সংখ্যাটা। এখন 2 এর চেয়ে জাস্ট বড় কোন সংখ্যা তুমি কি জানো? জানো না। একজন বলবে 2.1 কোটি 0, তারপরে একটা 1। একজন বলবে ভাইয়া 2.5 কোটি 0, 1। একজন বলবে 2.10 কোটি 0, 1। তাহলে 2 এর জাস্ট পরের নাম্বারটা কত সেটা কিন্তু আমাদের বের করা সম্ভব না। তাহলে এখানে তুমি কনফিউশনে পড়ে গেছো। যেহেতু কনফিউশনে পড়ে গেছো, তাই ওইটাকে সলভ করার জন্য ম্যাথমেটিশিয়ানরা বলে দিয়েছেন যে এই 2 এর জাস্ট বড় সংখ্যাটা যেহেতু এই সেটের সবচেয়ে ছোট উপাদান এবং সেটা বের করা সম্ভব হচ্ছে না, তাই 2 কেই আসলে ধরে নেওয়া হবে এই সেটের বৃহত্তম নিম্ন সীমা। সো যদি এখানে ইকুয়াল টু সাইন থাকে তবুও 2, যদি ইকুয়াল টু সাইন না থাকে তবুও বৃহত্তম নিম্ন সীমা হবে 2। এবার আমরা চলে যাই তার পরবর্তী টপিক, ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমাতে। ফার্স্টে আমি একটু বলি ঊর্ধ্ব সীমা ব্যাপারটা কি। ঊর্ধ্ব সীমা মানে হচ্ছে সবচেয়ে বড় এবং তার চেয়েও বড়, সবচেয়ে বড় এবং তার চেয়েও বড়। ব্যাপারটা কেমন হলো? মানে যদি কোনো সেট থাকে ধরো 3, 4, 5, 6, তাহলে এই সেটের সবচেয়ে বড় উপাদান কোনটা? 6। বলা আছে সবচেয়ে বড় তার চেয়েও বড়, তার মানে 6, 7, 8, 9 যারা যারা আছে তারা সবাই, অর্থাৎ সবচেয়ে বড় উপাদানটা এবং তার চেয়ে বড় যত সংখ্যা আছে তারা সবাই আসলে ঊর্ধ্ব সীমা। কিন্তু আমাদের কোশ্চেন, ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা কি জিনিস? দেখো এরা সবাই তো আসলে ঊর্ধ্ব সীমা, ঊর্ধ্ব সীমাগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে 6। তাহলে 6ই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা। অন্যভাবে বলো যে এই সেটের সবচেয়ে বড় উপাদান যেটা সেটাই হবে আসলে ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা। সেম কথা, আবারও কনফিউশনে পড়বা যদি তোমাকে কখন এরকম বলে যে এক্স বিলংস টু আর সাজ দ্যাট 3 <x> 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 তখন কিন্তু তুমি চিপায় পড়ছো। কি চিপায় পড়ছো? কারণ এখানে কিন্তু ইকুয়াল টু সাইনটা নাই। যেহেতু ইকুয়াল টু সাইন নাই, তাহলে 6 এই সেটের মধ্যে নাই, তাহলে তুমি কিন্তু শিওর না এই সেটের সবচেয়ে বড় উপাদান কোনটা। এই ব্যাপারে তুমি শিওর না যে এই সেটের সবচেয়ে বড় উপাদান কোনটা। তুমি কি করবা? তুমি চুজ করবা 6 জাস্ট ছোট যে নাম্বারটা সেটা কত। একজন বলবে 5.999, একজন বলবে 5.1 কোটি 9, একজন বলবে 5.10 কোটি 9। অর্থাৎ এখানে তুমি আবারও শিওর না যে 6 ইমিডিয়েট ছোট নাম্বার কোনটা, এটা তুমি শিওর না। যেহেতু তুমি শিওর না, তাহলে কনফিউশনে পড়ছো। কনফিউশন দূর করার জন্য ম্যাথমেটিশিয়ানরা বলে দিয়েছেন যদি এখানে ইকুয়াল টু সাইন নাও থাকে তবুও 6কে আমরা ধরে নিব কি বলো তো, ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা। অর্থাৎ ইকুয়াল টু সাইন থাকলেও 6, মানে এই ক্ষেত্রে এই পার্টিকুলার সেটের ক্ষেত্রে, ইকুয়াল টু সাইন না থাকলেও এই সেটের ক্ষেত্রে 6।